নমস্কার বন্ধুরা, জামাই ষষ্ঠীর দিনেই ঝড় বৃষ্টির সম্ভাবনা। ষষ্ঠী পূর্বাভাস হাওয়া অফিস থেকে কি সূত্র জানালো, তো কোন কোন জেলায় এই বৃষ্টির প্রভাব পড়বে এবং কোথায় কোথায় বৃষ্টি হবে, পশ্চিমবঙ্গ বাংলাদেশে কি প্রভাব পড়ছে, তাই ভিডিওর মাধ্যমে সম্পূর্ণ আলোচনা করা হবে। তো ভিডিওটি আপনি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখতে থাকুন। আর তার আগে বন্ধুরা বলে দিই, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন, অবশ্যই নিচে লাল কালারের সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে সাবস্ক্রাইব করে রাখুন। এতে লেটেস্ট আবহাওয়ার আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য ভিডিওটিতে একটি লাইক করবেন এবং কমেন্ট করে জানাবেন আপনি কোন জেলা থেকে দেখছেন, এখানে আবহাওয়ার পরিস্থিতি কেমন রয়েছে। তো কি বলেছি, আজ জামাইদের দিন, তবে গরমের এক হাতে ঘাম মুছতে মুছতে ভালো লাগে, খাবার দাবারে চিঠে ফুটে খাওয়ার আনন্দ তেমন একটা পাওয়া যায় না। বৃহস্পতিবার এমনটাই হবে না বলেই আশ্বাস দিয়েছে আলিপুর হাওয়া অফিস। কলকাতা ঝড় বৃষ্টি হতে পারে, তাই কিছু স্বস্তি মিলতে পারে আশা করা যাচ্ছে। ঘাম মুছতে মুছতে শ্বশুরবাড়িতে ষষ্ঠীর মহাভোজ খেতে হবে না জামাইদের। অস্বস্তিকর এই গরম থেকে কিছুটা হলেও রেহাই দেবে ঝড় বৃষ্টি, জামাই ষষ্ঠীতে আনন্দ উপভোগ করতে সুযোগ দেবে আবহাওয়া, এমনটাই পূর্বাভাস দিল আলিপুর হাওয়া অফিস। ইতিমধ্যেই পারদ কিছুটা নামলে ভ্যাপসা গরম কিছুটা দূর হয়েছে এমন বলেই জানা যাবে। গত দুদিন ধরেই অবশ্যই বিভিন্ন জেলায় বিক্ষিপ্তভাবে ঝড় বৃষ্টি হচ্ছে, কোনো কোনো জেলায় বৃষ্টির পরিমাণ কিছুটা বেশি আর কোনো কোনো কম। এমনটা অবস্থায় আলিপুর হাওয়া দপ্তরের অধিকর্তারা সঞ্জীব বন্দ্যোপাধ্যায় বলেন যে আগামী 27 মে পর্যন্ত উত্তরবঙ্গে ও দক্ষিণবঙ্গে দুই বঙ্গে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আজ ঝড় বৃষ্টির পরিমাণ অনেকটাই বেশি হবে, দক্ষিণবঙ্গে প্রায় সব জায়গায় ঝড় বৃষ্টি হবে। দক্ষিণবঙ্গের মতো উত্তরবঙ্গে 25 মে থেকে 26 মে পর্যন্ত অর্থাৎ আজ এবং আগামীকাল ঝড় বৃষ্টি চলবে। উত্তরবঙ্গের উপর দিয়ে 5টি জেলায় দার্জিলিং, কালিম্পং, আলিপুরদুয়ার, জলপাইগুড়ি, কোচবিহার এবং কিছু জায়গায় ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 5 দিন তাপমাত্রা খুব একটা বাড়বে না, এর মধ্যেই তাপমাত্রা বেশ খানিকটা কমে গিয়েছে। ঝড় বৃষ্টির তাপমাত্রাও আরেকটি কমবে বলে মনে হচ্ছে। বুধবার কলকাতায় ঝড় বৃষ্টি কম হচ্ছে, তবে আজ বৃহস্পতিবার কলকাতা ও ঝড় বৃষ্টির সম্ভাবনা তুলনায় বেশি, সঙ্গে ঝড়ো হাওয়া থাকবে। বুধবার কলকাতা এবং আরও বেশি আশেপাশে অঞ্চলে সর্বোচ্চ তাপমাত্রা ছিল 33 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের চেয়ে 1 ডিগ্রি কম। সর্বনিম্ন তাপমাত্রা ছিল 24 ডিগ্রি সেলসিয়াস, যা স্বাভাবিকের থেকে 2 ডিগ্রি কম। বাতাসের আপেক্ষিক আর্দ্রতাও সর্বোচ্চ পরিমাণে 91% এবং সর্বনিম্ন 15%। বৃহস্পতিবার দিন আকাশে আংশিক মেঘলা থাকবে, বিকেল বা সন্ধ্যায় বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি হতে পারে। ওই দিনই সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা যথাক্রমে 34 ডিগ্রি এবং 26 ডিগ্রি কাছাকাছি ঘোরাফেরা করবে।